বিএনপি তো দূরে থাক, জামাত দূরে থাক, অন্য বিরোধী মতের মানুষ দূরে থাক, শুধুমাত্র তার নিজ দলের মেয়র এমপি মন্ত্রীদেরকেও আওয়ামী লীগের এখন গোনার কোনো টাইম নেই। কারণ তারা জানে যে এই এমপি মন্ত্রী একজনও জনগণের প্রতিনিধিত্বকারী কোনো ব্যক্তি নয়, ভোট পেয়ে কেউ নির্বাচিত হয়নি। অতএব আমাকে সমর্থন দিয়েছে, সমর্থন দিয়েছিল কারা, যারা সেই রাতের অন্ধকারে ভোট কেটেছে, তারা হচ্ছে এই ইউনো সাহেবরা, এই ডিসি সাহেবরা, এই পুলিশ প্রশাসনের কর্মকর্তারা। প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আজকে আমি কথা বলবো বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে আমলাতান্ত্রিক জটিলতা এবং রাজনীতিবিদদের সাথে আমলাদের বর্তমান সময়ের বিভিন্ন সমস্যা নিয়ে আমার একটি পর্যালোচনা ধর্মী আলোচনা। আশা করি সকলেই এই আলোচনাটি শুনবেন, দেখবেন, শেয়ার করে জনগণকে জানিয়ে দেওয়ার চেষ্টা করবেন। আপনারা দেখছেন দীর্ঘ ১২ বছর পর্যন্ত বাংলাদেশে একটি অবৈধ তাবেদার সরকার, যারা রাতের অন্ধকারে ভোট চুরি করে আমলাদের সহযোগিতা নিয়ে তারপরে রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠিত হয়েছে। আজকে জাতীয় সংসদে পর্যন্ত আওয়ামী লীগের প্রখ্যাত রাজনীতিবিদ তোফায়েল আহমেদ সাহেবের মতো মানুষরা আক্ষেপ করে বলছেন যে বাংলাদেশের রাজনীতিবিদরা এখন আমলাদের নিয়ন্ত্রণে, আমলাদের জুলুম নির্যাতনের শিকার, আমলাদের কাছ থেকে যথাযথ সম্মান পাচ্ছে না। তার মানে হচ্ছে বর্তমান সময়ে আমলাতান্ত্রিক একটি জটিলতার সৃষ্টি হয়েছে, যেটা আওয়ামী লীগ না মানলেও বাংলাদেশের প্রত্যেকটি জনপদের সকল নাগরিকরা জানেন যে এই আমলারা কি জটিলতা সৃষ্টি করছেন। আমরা একসময় বাংলাদেশে দেখতাম কি, বাংলাদেশে একজন রাজনীতিবিদের মূল্য রয়েছে, কারণ সেই রাজনীতিবিদ জনগণের কাছে বিভিন্ন বিষয় নিয়ে যাওয়ার সুযোগ ছিল, জনগণের সমস্যা সমাধানে রাজনীতিবিদের কাছে, বিশেষ করে এমপি মন্ত্রীদের কাছে আসার একটি সুযোগ ছিল। এখন কিন্তু বাংলাদেশের কোথাও কোনো মন্ত্রী এমপি তারা তার নিজ নির্বাচনী এলাকায় কোনো সম্মানটুকু পায় না, এমনকি মেয়ররা পর্যন্ত সেই সম্মানটুকু পায় না। কারণ হচ্ছে কি জানেন, এখন বাংলাদেশের যে কোনো বরাদ্দ হলেও সেই কাজটা পর্যন্ত ডিসি, ইউনো, অন্যান্য অফিসার, পুলিশ অফিসার তারা সেখানে গিয়ে বাগবটোরা করে বিতরণ করার চেষ্টা করে, সামান্যই কিছু অংশে শুধুমাত্র রাজনীতিবিদদেরকে নামকা অস্তে তারা সেখানে রেখে থাকেন, যেটা অত্যন্ত দুঃখজনক এবং রাজনীতির জন্য একটি, আমাদের জন্য একটি অশনি সংকেত। বাংলাদেশ চলবে রাজনীতিবিদদের পরামর্শে, বাংলাদেশ চলবে সকল দলমত নির্বিশেষে সকল মানুষের পরামর্শে, কিন্তু দেশটা যখন একজন কর্মচারী, রাষ্ট্রের যখন একজন কর্মকর্তার নির্দেশে চলবে, তখন এই দেশের হয়তো দেখতে মনে হবে বাংলাদেশে দীর্ঘমেয়াদী কোনো সরকার আছে, হয়তো দেখতে মনে হবে যে আমার পার্টি ক্ষমতায় আছে, কিন্তু পার্টির জনবল, পার্টির লোক অথবা বিরোধী মতের মানুষ তারা যখন রাজনীতিবিদ হিসাবে মূল্যায়িত না হবে, তখন এই সমাজটা ধ্বংসের দ্বার প্রান্তে চলে যাবে। বন্ধুরা আমার, এখন তাহলে সমস্যাটা কি? সমস্যাটা হচ্ছে বর্তমান সরকার যখন কোনো রাজনীতিবিদদেরকে নির্যাতন করতে চায়, তখন তিনি চিন্তা করেন এই রাজনীতিবিদ তো বিনা ভোটে নির্বাচিত হয়েছে, অতএব তাকে নিয়ে আমার কোনো চিন্তা করার সুযোগ নেই, আমাকে চিন্তা করতে হবে একজন ইউনো, একজন ডিসি, একজন এসপি, একজন পুলিশ অফিসার, যেই হোক না কেন তার সকল সুযোগ সুবিধা আমাকে প্রদান করতে হবে। সুযোগ সুবিধা প্রদান করতে গিয়ে এখন অবস্থা এমন দাঁড়িয়েছে যে নিজ দলের এমপি মন্ত্রী, ইভেন নিজ দলের কিছু জাতীয় নেতারাও আজকে উপেক্ষিত হচ্ছে, এবং সেটা আওয়ামী লীগ তারা জেনে শুনেই উপেক্ষিত করছেন। ধরে নেওয়া যাক দুই একদিন, সম্প্রতিকালে বরিশাল সিটি কর্পোরেশনের সম্মানিত মেয়র, আজকের আবুল হাসান আবদুল্লাহ সাহেবের সন্তান, আজকের সেখানে সেই মেয়রের অবস্থা কি হয়েছে? আজকের সেই মেয়রকে নিয়ে গত দুই দিন পর্যন্ত যে বরিশালে গ্যাঞ্জাম চলছে, বরিশালের বিভিন্ন মানুষের ভিতরে ঝামেলা চলছে, আমি মেয়রের পক্ষে অবস্থান করার কোনো সুযোগ নেই, যেহেতু ভোট ডাকাতের একটি দলের অংশ হিসেবে তিনিও নির্বাচিত হয়েছেন ভোট ডাকাতি করে, এই জায়গায় বা বরিশালের মানুষের অধিকারকে হরণ করে নির্বাচিত হয়েছেন। কিন্তু একজন রাজনৈতিক বিশ্লেষক হিসেবে আমি বলতে চাই, আজকে তিনি অসহায়ত্ব বোধ করছেন, তার পরিবারের মানুষ, এই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পরিবারেরই সন্তান, তাদের আত্মীয় স্বজন কিন্তু আজকের বাংলাদেশের প্রধানমন্ত্রী আত্মীয় স্বজন, অথচ তিনি কেন এখানে উপেক্ষিত হচ্ছেন, একজন টিউনোর কাছে কেন তিনি, ইউনোর কাছে কেন তিনি ধরাশায়ী হচ্ছেন? আজকে একজন ইউনোর কাছে তিনি ধরাশায়ী হয়ে আজকে দেখবেন যে সেই বরিশাল সিটি কর্পোরেশনের অবস্থা দাঁড়িয়েছে যে এখন
প্রশাসনের সাথে সিটি কর্পোরেশনের মেয়র এবং কর্মকর্তাদের সাথে রাজনীতিবিদদের সাথে আজকে এক ধরনের মনোমালিন্যের সৃষ্টি হয়েছে। আজকের একজন মেয়রের বিরুদ্ধে মামলা হয়েছে, দুটি মামলা হয়েছে মেয়রকে আসামি করে, যেটা অত্যন্ত রাজনীতিবিদদের জন্য অশনি সংকেত। এমন কি সমস্যা হয়ে গেল যেই সমস্যার কারণে মামলা হতে হবে, গুলি হতে হবে, রাতে মারামারি হতে হবে। তার মানে হচ্ছে এখন বর্তমান সরকারের দায়িত্ব হচ্ছে তারা নিজেকে আজকে বিলীন করে দিয়েও, তাদের রাজনীতিবিদদেরকে আজকে তারা শেষ করে দিয়েও ক্ষমতায় থাকতে চায়। তারা যখন দেখেছে যে এই মেয়র সাহেব তার শেখ হাসিনার জন্য কিংবা এই দলের জন্য বড় কোনো অবদান বয়ে আনবে না, অথবা এই অঞ্চলের কোনো রাজনীতিবিদ এমপি মন্ত্রী তার কোনো কাজে আসবে না, শুধুমাত্র সেই যদি রাতের অন্ধকারে আরেকটি নির্বাচনের সময় এই ইউনো সাহেব, এই ডিসি সাহেবরা যদি ভোট কারচুপি করে তাদেরকে নির্বাচনে বসাতে পারে, তাদেরকে ক্ষমতায় নিয়ে আসতে পারে, তাহলেই তাদের আসল উদ্দেশ্য হাসিল হবে। সেই কারণে বর্তমানে সমগ্র জায়গায় তারা তাদের এমনকি নিজস্ব লোকদের ক্ষেত্রেও সর্বোচ্চ চেষ্টা করেও যখন ব্যর্থতার পরিচয় দেয়, তখন তারা সেই আমলাদের কাছে মাথা নত করতে বাধ্য হয়। তখন তারা আমলাকেই বেছে নেয় একজন রাজনীতিবিদ এমপি মন্ত্রীর তুলনায়। এর কারণটা কি জানেন? বাংলাদেশে বিরোধী দল শূন্য একটি অবস্থা বিরাজ করছে। সমগ্র দেশে যখন একটি শক্তিশালী বিরোধী দল থাকত, যেই বিরোধী দলকে যদি সরকারি দল স্পেস দিত, কথা বলার অধিকার প্রতিষ্ঠিত করত, তাহলে এই আমলারা জানত যে আজকে আওয়ামী লীগ গিয়ে বিএনপি আসবে কিংবা অন্য দল আসবে, অতএব আমাদেরকে সরকারের কর্মচারী হিসাবে কাজ করতে হবে। এখানে দলীয় কোনো জায়গায় আমাদের পক্ষ থেকে তাদের ভিতরে বিভাজন সৃষ্টি করার কোনো কাজ করা লাগত না। কিন্তু বর্তমান সময়ে আমলারা দেখছেন, তারা এখন দেখছেন যে সরকার বিভাজনের রাজনীতি পছন্দ করছেন, সরকার অন্যায় অবিচারের রাজনীতি পছন্দ করছেন, সরকার বিভিন্ন জায়গায় মানুষদেরকে নির্যাতনের পক্ষে রয়েছেন। অতএব একজন পুলিশ অফিসার, একজন আপনার সরকারি কর্মকর্তা, তিনি অন্যায় করলে পার পেয়ে যাবেন, এটাই স্বাভাবিক। আরেকটি উদাহরণ আপনাদেরকে দিই, যে আপনি যখন নিজে বাবা হয়ে সন্তানের সামনে দুর্নীতি করবেন, অন্যায় করবেন, খারাপ আচরণ করবেন, তখন আপনার সন্তানটিও সেইভাবেই বেড়ে উঠবে। সেও কিন্তু চাবে যে এই দেশ, এই জায়গায় আমার পিতা যেভাবে অন্যায় কাজ করেছে, আমার সন্তানটিও সেভাবেই কিন্তু বড় হয়ে ওঠার চেষ্টা করবেন। বর্তমান বাংলাদেশের অবস্থা হয়েছে এই যে সমগ্র জায়গায় এই সরকারের দুর্নীতি, এই সরকারের অন্যায়, এই সরকারের ভোট ডাকাতি, এই সরকারের মিথ্যা বলার প্রবণতা, এই সরকারের ইতিহাস বিকৃতি, এই যাবতীয় কর্মকাণ্ডগুলো যখন একজন কর্মকর্তা কর্মচারীরা দেখে দেখে অভ্যস্ত হয়েছেন, তখন তারাও তাদের সকল কার্যক্রমকে আজকে জোটবদ্ধভাবে তারা এভাবে অন্যায়গুলোকে নিজেরা নিজেদের মতো করে আজকে সামাল দিচ্ছে। আজকে সমগ্র জায়গায় দেখেন প্রশাসনিক কর্মকর্তারা ঐক্যবদ্ধ হয়েছে। বরিশালের সিটি মেয়রের বিরুদ্ধে অ্যাকশনে যাওয়ার জন্য সমগ্র প্রশাসনিক কর্মকর্তারা নিজেরা বিবৃতি দিয়েছেন, যেটা অত্যন্ত লজ্জাস্কর। আমি আওয়ামী লীগের কেউ নয়, আমি তাদের দল করি না, কিন্তু আমি ব্যক্তিগতভাবে একজন রাজনৈতিক বিশ্লেষক হিসেবে আমি মনে করি এর চেয়ে অধপতন আর কিছুই হতে পারে না, যে প্রশাসনের ভাইয়েরা ঐক্যবদ্ধভাবে মেয়রের বিরুদ্ধে স্মারকলিপি সহ বিভিন্ন দাবি দেওয়া সহ গ্রেপ্তারের জন্য তারা প্রচেষ্টা চালিয়ে যাবেন। আর সেই সময় রাজনীতিবিদরা বিভাজনের রাজনীতি করে সারা বাংলাদেশের সমগ্র রাজনীতিবিদরা বিচ্ছিন্নভাবে অবস্থান করবেন, এটা নিশ্চয়ই আমাদের জন্য একটি অশনি সংকেত। আজকে বাংলাদেশের বিরোধী দলের যদি মূল্য থাকত, আজকে যদি বিরোধী মতের মানুষদের মূল্যায়ন করা যেত, তাহলে হয়তো এই সকল অসভ্যতান্ত্রিক জায়গা থেকে বের হয়ে আসতে পারতেন। যাই হোক বন্ধুরা, আমার আজকের এই সরকার, তারা একটি অবৈধ তাবেদার সরকার, তাদের বর্তমান অবস্থা দাঁড়িয়েছে এই যে তারা যে কোনো উপায়ে ক্ষমতায় থাকতে চায়। তারা এখন আর আপনাদেরকে মূল্যায়ন করার সুযোগ নেই, কি আওয়ামী লীগ বিএনপি তো দূরের থাক, জামাত দূরের থাক, অন্য বিরোধী মতের মানুষ দূরের থাক, শুধুমাত্র তার নিজ দলের মেয়র এমপি মন্ত্রীদেরকেও আওয়ামী লীগের এখন গোনার কোনো টাইম নেই। কারণ তারা জানে যে এই এমপি মন্ত্রী একজনও জনগণের প্রতিনিধিত্বকারী কোনো ব্যক্তি নয়, ভোট পেয়ে কেউ নির্বাচিত হয়নি, অতএব আমাকে সমর্থন দিয়েছে, সমর্থন দিয়েছিল কারা? যারা সেই রাতের অন্ধকারে ভোট কেটেছে তারা হচ্ছে এই ইউনো সাহেবরা, এই ডিসি সাহেবরা, এই পুলিশ প্রশাসনের কর্মকর্তারা। অতএব তারা এখন তাদেরকে পেলে পুষে ফুফে মোটা বানানোর চেষ্টা করছে, তাদেরকে এখন
মোটা জাতকরণের তৈরি করছে, তাদেরকে এখন তারা খাদ্য বস্ত্র বাসস্থান দিয়ে শক্তিশালী করছে। তাতে কি হচ্ছে, বাংলাদেশের এই আমলাতান্ত্রিক জটিলতা বৃদ্ধি পাবে, সমগ্র দেশ একটা সময় আমলাদের নিয়ন্ত্রণাধীন চলে যাবে, রাজনীতিবিদরা কোণঠাসা হয়ে যাবে এবং সমগ্র রাজনীতিবিদদের জন্য এটা একটি খারাপ অবস্থা বয়ে আনবে, যেটা যুগ যুগ ধরে আপনাদেরকে বয়ে চলতে হবে। সেজন্য আমি সর্বশেষ বলতে চাই, বাংলাদেশের বর্তমান সময়ে এখনই আপনাদেরকে সতর্ক হতে হবে। আওয়ামী লীগের এমপি মন্ত্রী, আওয়ামী লীগের প্রধানমন্ত্রী, আওয়ামী লীগের ক্ষমতাধর ব্যক্তিরা হয়তো আপনারা আপনাদের স্বার্থে দুই পাঁচ বছর ক্ষমতা লেনদেন করার জন্য তাদেরকে এই প্রিভিলেজ দিচ্ছেন, আর আপনি অপমান অপদস্থ করে চলেছেন আপনার দলের বিরোধী, দলের বিরোধী মতের এমপি মন্ত্রীদেরকে আপনারা গুরুত্ব না দিয়ে আপনারা সেই জায়গায় যেতে চাচ্ছেন, এটা কোনোদিন দেশের জন্য শুভকর হবে না, আমার দেশের জন্য এটা ধ্বংস বয়ে আনবে। সেজন্য আমি দেশবাসীকে উদাত্ত আহ্বান জানাই, রাজনীতিবিদদের জায়গায় রাজনীতিবিদদের রাজনীতি করার চর্চার সুযোগ করে দিতে হবে, আর অন্য অন্য কর্মচারী কর্মকর্তাদের জায়গায় তাদেরকে চাকরির সুব্যবস্থা করতে হবে। আজকে রাজনীতিবিদ রাজনীতি করবে, দেশকে পরিচালনা করবে, আর কর্মচারীরা নিরপেক্ষ দৃষ্টিতে বাংলাদেশের বিভিন্ন জায়গায় দায়িত্ব পালন করবে, এটাই তো স্বাভাবিক হওয়ার কথা ছিল। কিন্তু আজকে হয়েছে কি, আজকে আওয়ামী লীগের মিছিল দেয় না, আজকে মিছিল দেয় পুলিশ প্রশাসনের কর্মকর্তা, আজকে বঙ্গবন্ধুকে নিয়ে মিছিল নয়, শুধু দলের মিছিল পর্যন্ত, আওয়ামী লীগের মিছিল পর্যন্ত তাদেরকে দিতে হচ্ছে। তার মানে হচ্ছে আওয়ামী লীগের কর্মী সংখ্যা কমে যাচ্ছে, আওয়ামী লীগের নেতানেত্রী কমে যাচ্ছে, আর বৃদ্ধি পাচ্ছে কিছু আমলা চার্টার দল, যারা আওয়ামী লীগকে আজকের এইরকম করে পাম্পট্টি দিয়ে তারপরে তারা ক্ষমতায় রাখতে চায়, নিজেরাও ক্ষমতার ভাগাভাগি করতে চায়। আজকে সাকলাইনদের বিচার হয় না, আজকে পরিমণিদেরকে নিয়ে নতুন নাটক সাজিয়ে, হেলেনা জাহাঙ্গীরদেরকে গ্রেপ্তার করে নতুন নাটক সাজিয়ে বাংলাদেশের মানুষের চিন্তা চেতনা সম্পূর্ণ ভিন্ন খাতে প্রভাবিত করতে চায়। একটা সময় এরকম ছিল না, একটা সময় রাজনীতিবিদদের হাতে হাত করা ছিল না, রাজনীতিবিদরা উন্মুক্ত ভাবে কথা বলতে পারতেন। আমি সকল দলের রাজনীতিবিদদেরকে উদাত্ত আহ্বান জানাবো, এই সকল বন্ধুত্ব নীতি থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে, আর বের হওয়ার জন্য সরকারের যেরকম ভূমিকা রয়েছে সারা বাংলাদেশের আমাদের সকল রাজনৈতিক সচেতন ব্যক্তিদের সেই ভূমিকা পালন করতে হবে। আসুন সবাই মিলে বাংলাদেশকে রক্ষা করি। শুধুমাত্র আমি দুই একটি জায়গার উদাহরণ দিয়ে আমার বক্তব্য শেষ করেছি, কিন্তু সমগ্র বাংলাদেশের আজকের ইতিহাস এভাবেই ইতিহাস। আজকে কোনো এমপি, কোনো মন্ত্রী, কোনো বিরোধী দল তো দূরে থাক, কারো কোনো মূল্যায়ন বাংলাদেশে নেই, শুধুমাত্র আমলাতান্ত্রিক একজন সচিব গেলে যে গার্ড অফ অনার পায়, একজন টিউনো ইউনো, একজন এসপি, একজন পুলিশের বড় উচ্চতর কর্মকর্তা গেলে যে মূল্যায়ন পায় এলাকায়, সেটা পর্যন্ত আমার এমপিরা কিন্তু এখন পায় না। অতএব যারা এই টাকা দিয়ে পয়সা দিয়ে নমিনেশন ক্রয় করে তারপরে এই শুধুমাত্র অসম্মানিত এমপি পোস্ট নিয়ে বসে আছেন, তাদেরকে এখন সচেতন হতে হবে। আপনারা সচেতন না হলে বাংলাদেশের মানচিত্র থেকে রাজনীতিবিদদের আস্থা আস্তে আস্তে নিক্ষিপ্ত হবে, আমাদের দেশ আবার একটি গণতন্ত্রহীন রাজনীতি শূন্য দেশে পরিণত হবে, সেটা কোনোদিন কাম্য নয়।